হ্যাঁ, আজকে আমরা করবো জেকুয়েরি ইউআই। তো ফার্স্ট হচ্ছে আমাদের এই যে ওয়েব, এই লিঙ্ক আসতে হবে, এটার জন্য সার্চ করতে হবে জেকুয়েরি ইউআই লিখে। জেকুয়েরি ইউআই লিখে সার্চ করলে ডিরেক্ট এই সাইটে চলে আসবে। তো এখান থেকে প্রথমত যদি আপনারা আপনাদের হয়তো বা এখানে থাকতে পারে, উপরে দেখবেন একটু খেয়াল করে, যদি ডিরেক্ট জেকুয়েরিতে আসতে, জেকুয়েরি ইউআই আসতে না পারে না যায়, তো এখানে আসবে জেকুয়েরি। তারপরে এখান থেকে দেখেন উপরে মেনু বার দেওয়া আছে, এখানে এই যে ইউটাতে ক্লিক করবেন, এটা হলো জেকুয়েরি ইউআই। তো গত ক্লাসে আমি একটু দেখাই দিয়েছিলাম আপনাদের, এগুলো কিছু করাইনি বাট এমনি দেখাইছিলাম। তো দেখেন আজকে আমরা করবো কাজগুলা। তো প্রথমত এখান থেকে হচ্ছে জেকুয়েরি ইউআই ফাইলটাকে একটা ডাউনলোড করে নিতে হবে আমাদের। এখান থেকে দ্য রাইট সাইডে দেখেন ডাউনলোড জেকুয়েরি ইউআই, এখানে ভার্সনটা দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমরা এইটা ডাউনলোড করবো, ইনস্টল, এই ভার্সনটা ক্লিক করবো, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটাকে স্টার্ট করি। তো এখান থেকে আমাদের যেটা নিতে হবে, এই যে জেকুয়েরি ইউআই ডট মিন ডট সিএসএস নিতে হবে, জেকুয়েরি ইউআই ডট মিন ডট জেএস নিতে হবে, এবং আমরা হচ্ছে যে থিমটাও নিতে পারি, জেকুয়েরি ইউআই ডট থিম ডট মিন ডট সিএসএস। তো আমরা এই ফাইলগুলো আমি কপি করি। ওকে, তো এখন আর জেকুয়েরি এই ফাইলটার আমাদের দরকার নেই, আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা নিয়ে নিয়েছি, এখন এগুলো লিঙ্ক করে দিই। তো এটা কপি করি, কপি করে কী করবো, এখানে ইউআই ফাইলটা লিঙ্ক করে দেবো। আর এখানে লিঙ্ক করব হচ্ছে জেকুয়েরি ইউআই মিন ডট থিম ডট সিএসএস। ওকে, এরপরে করব হলো জেকুয়েরি লিঙ্কটা, জেকুয়েরি ইউআই ডট মিন ডট সিএসএস। এই যে আমাদের লিঙ্ক করা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা ফাইলটা ওপেন করবো, ইন্ডেক্স ফাইলটা ব্রাউজারে ওপেন করবো, কন্ট্রোল ইউ দিয়ে রিফ্রেস করার পর এখন চেক করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক আছে লিঙ্ক করা, আমাদের সিএসএস ঠিক আছে। আচ্ছা, তারপর এই জেএস এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আমাদের সব লিঙ্ক করা ঠিক আছে। তো আমরা আসি এখানে এডিটরে, চলে আসি এখান থেকে, হচ্ছে যে সবগুলো তুলে দিই সিএসএস, এগুলোর আমাদের দরকার নাই। দেখেন তো আমরা জাস্ট এই বক্সটা, ভিডিও পজ করে এই বক্সটা ডিজাইন করলাম, বক্সের ডিজাইন হলো এখানে। আর এই এইচটিএমএল ডিজাইনটা ইন্ডেক্স পার্ট ফাইলে। ওকে, তো আমরা চাচ্ছি কি এটাকে ড্রাগ করতে, আমরা এটাকে এখান থেকে ড্রাগ করে সরাইতে পারবো, এখানে ড্রাগ করে নিয়ে যেতে পারবো। তো আমি হচ্ছে যে একটা শ্যাডো দিয়ে দিই আমাদের কন্টেইনারে, তাহলে আরও দেখতে ভালো হবে বা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো দেখেন, তো এখন আমরা চাচ্ছি এটাকে ড্রাগ করতে, ঠিক আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করে এটাকে এভাবে সরাইতে পারবো আমরা। তো এটার জন্যে কী করতে হবে আমাদের, এখন জেকুয়েরি ফাইল, জেকুয়েরি ইউআই এর মেথড ইউজ করতে হবে। দেখেন এখানে যেটা করব, প্রথমে ডলার সাইন নিতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, ওকে, তারপর এখানে কী হবে, অ্যাকশন হবে, তাই না? তো এক, আর এখানে কি থাকবে, সিলেক্টর। তো এগুলো তো জানার কথা, যেহেতু জেকুয়েরি করে আসলাম আমরা, তাই তো?
এখন এই সিলেক্টরের জায়গায় আমরা কি করব, এই যে বক্স এর সিলেক্টরটা দিয়ে দেব, কারণ আমরা বক্সকে ড্রাগ করতে চাচ্ছি। তো এখানে কি করতে হবে, ফার্স্ট কলন কোটেশন দিতে হবে, যে এর ভিতরে যেহেতু ক্লাস লিখতেছে আমরা অবশ্যই ডট দিয়ে দিতে হবে। তারপর অ্যাকশন আমরা কি করব, এটাকে ড্রাগ এবং ওকে। তো এখন ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, করার পর এটাকে ক্লিক করি আমি, দেখেন মাউস দিয়ে এখন কিন্তু এটা সরতেছে, দেখেন যেখানে খুশি আমি সেখানে নিয়ে যেতে পারতেছি এটাকে এখন। তো আমি এখন যদি আবার ড্র্যাগেবলটা তুলে দেই বা এটাকে যদি একটু কমেন্ট করে রেখে দেই, তো রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু এর নড়বে না, এখন এটা নড়বে না যখনই কি করব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখে, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন যে এখানে কোনো কিছুই অ্যাড হয়নি, তাই না, কোনো ক্লাস এখানে অ্যাড হয়নি, এটা নর্মালি যেমন তেমনই আছে। তো এবার যেটা করবো, এটা কমেন্টটা তুলে দেব, দেওয়ার পর যদি রিফ্রেশ করি, দেখেন এখানে অনেকগুলো ক্লাস অ্যাড হয়ে গেছে, যে ইউআই হাইফেন ড্র্যাগেবল, ইউআই হাইফেন ড্র্যাগেবল হ্যান্ডেল, তারপর স্টাইল পজিশন রিলেটিভ, হ্যাঁ অনেকগুলো ক্লাস এখানে অ্যাড হয়ে গেছে কিন্তু, তাই না। এখন যদি আপনি চান এটা কী করতে পারতেছেন, ড্র্যাগ করতে পারতেছেন, এবং এখানে দেখবেন যে আপনি কোন দিকে কতটুকু নিয়ে যাচ্ছেন সেটিও দেখা যাবে তার, ঠিক আছে। এই যে দেখেন, লেফট থেকে এত পিক্সেল, টপ থেকে এত পিক্সেল দেখা যাচ্ছে। ওকে, এটাকে কি আমরা নর্মালি ড্র্যাগ করতে পারতেছি। তো এবার দেখেন, অটো স্ক্রলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এই যে স্ক্রল ট্রু, এই মেথডটা কি করবো, এখান থেকে কপি করে আমাদের এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো এটা হচ্ছে ড্র্যাগেবলের ভিতরে দিতে হবে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট নিয়ে। ওকে, এখানে দিয়ে দিলাম যে স্ক্রল ট্রু, এই এই প্যারামিটারটা ইউজ করলাম এখানে। তারপর দেখেন যদি ক্লিক এখানে নিয়ে আসি, স্ক্রল হচ্ছে স্ক্রল ট্রু, তো এটার ইফেক্ট আমরা এখন বুঝতে পারবো না। তারপর হচ্ছে স্ক্রল ট্রু এবং স্ক্রল সেন্সিটিভ, ঠিক আছে এটা ইউজ করব, এটা দিয়ে দেবো কত, 100। তো ভ্যালু হচ্ছে আপনারা কমা বাড়া করে দেখবেন, ঠিক আছে। দেখেন একটু চেঞ্জ তো বুঝতে পারতেছেন। এরপর হচ্ছে স্পিড টেস্ট করবো, স্ক্রল স্পিড, স্পিড দিয়ে দিলাম সাপোজ আমরা 80 দিলাম। তো দেখেন নর্মালি হচ্ছে আমি এটাকে স্ক্রল করতেছি, স্ক্রল হচ্ছে মোটামুটি জোরে সোরে হচ্ছে। তো এখন আমি যখন রিফ্রেশ করব, তো এখন একটু দেখবেন এখন আরও কত দ্রুত স্ক্রল হচ্ছে, তাই না, এখন আরও দ্রুত স্ক্রল হচ্ছে। ওকে, আমরা কি করবো এখন, এই বক্সটাকে, এই বক্সটার আর একটা প্যারেন্ট ক্লাস নেব, একটা ডিবের ভিতরে একে রেখে দেব, নিলাম প্যারেন্ট নামেই নিলাম, রেখে দিলাম, ঠিক আছে। আর এই প্যারেন্টটাকে একটু ডিজাইন দিতে হবে, আমরা কি আইডি নিচ্ছি না, ক্লাস নিচ্ছি, এটার উইথ উইথ দিলাম হচ্ছে 150 পিক্সেল, হাইট হলো 150 পিক্সেল, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড। রিফ্রেশ করি, চলে আসছে, এখানে উইথ 15 পিক্সেল হয়ে গেছে, তাই না, 150 হবে, এই তো। তো এর এটা কি থাকবে, ডিফল্ট অবস্থায় বক্সের ভিতরে থাকবে, আমাদের এই যে বক্সটা প্যানেলের ভিতরে থাকবে। তো আমরা একে এখন যেখানে সেখানে নিয়ে যেতে পারতেছি, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা ইউজ করবো, এখানে কন্টেন্ট ম্যানেজ করবো, যে কুড়িতে আসি, আসার পর এগুলো আমি খুলে দিই, এখন এখানে ইউজ করবো কন্টেন্ট ম্যানেজ। ওকে, কন্টেন্ট ম্যানেজ দিয়ে দেবো এখানে প্যারেন্ট। তো দেখি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আচ্ছা আমাদের হয়তো বা দেখেন
আমাদের বানানটা ভুল ছিল, আমরা বানানটা সংশোধন করে নিলাম। তো এখন এটাকে আমি কি করতে যাচ্ছি, এটাকে এর বাইরে এখান থেকে আমি সরাইতে যাচ্ছি, বাট এ সরবে না। দেখছেন, এ হচ্ছে এখানেই রয়ে গেছে, এখান থেকে আমি একে ড্রাগ করে আনতে পারতেছি না। একে আমি ড্রাগ করতেছি বাট এ এখান থেকে আসতেছে না। তো এটা হলো ড্রাগ কন্টেনমেন্টের কাজ। তো এবার হচ্ছে আমরা অ্যাক্সেস ইউজ করবো, শুধুমাত্র হচ্ছে যে যদি আমরা এক্স অ্যাক্সিস ইউজ করি তাহলে এটাকে আমরা এই ডানে বামে সরাইতে পারবো, ড্র্যাগ করতে পারবো। যদি ওয়াই অ্যাক্সিস ইউজ করি তাহলে এটাকে উপরে নিচে আমরা নড়াচড়া করাইতে পারবো। আচ্ছা দেখেন, এখানে অ্যাক্সিস এক্স দিলাম, দেওয়ার পর এখন যাব ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। করার পর একে আমি নিচের দিকে টানবো, দেখেন নিচের দিকে টানতেছি, এই যে নিচের দিকে টেনে আনতেছি, সে নিচে আসতেছে না। সে কী করতেছে, এই যে ডানে বামে সুন্দর যাচ্ছে, বাট যখন আমি উপরে নিতে চাই বা নিচে আনতে চাই তখন সে আসবে না। তো এখন এটাকে যদি আমি ওয়াই করে দেই, রিফ্রেশ করি, দেখেন এই যে উপরে নিচে সুন্দর আসতেছে, রাগ হচ্ছে, বাট যখনই ডানে বামে নিব তখন হবে না। ঠিক আছে, যখন এক্স অ্যাক্সিস দেব তখন কী করবে, ডানে বামে যে সরবে, যখন ওয়াই অ্যাক্সিস দেব তখন উপরে নিচে। ক্লিয়ার? এবার হচ্ছে যে আমরা কী করব, এটাকে রিভার্ট ট্রু করে দেবো। তাহলে হচ্ছে কি, আমি একে ড্রাগ করে যেখানে নিয়ে ছেড়ে দেবো সে কী করবে, তার অবস্থানে চলে আসবে। ওকে, এটা তুলে দিলাম। স্মাইল, দেখেন আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা, আমি এক্স ওয়াই কিছু দিলাম না, রিফ্রেশ করলাম, এখন আমি সব দিকে নিতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইউজ করবো এখানে কি, রিভার্ট। রিভার ট্রু করে দিলাম, দেওয়ার পর যদি এখন আমি স্ক্রল এটাকে ড্র্যাগ করি, এই যে এখানে এসে ছেড়ে দিলাম, দেখেন সে তার স্থানে চলে যাচ্ছে। ওকে, তো আমি ড্র্যাগেবলের এই কয়েকটা দেখাইলাম, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নিন।